প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ হাওর। দেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলা দেশের অন্যতম প্রধান জলমহল। মাছসহ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই হাওর এলাকা থেকে গোটা দেশ সমৃদ্ধ হলেও অবহেলিত থাকছে এই অঞ্চলের মানুষের জীবনমান। খোকন চৌধুরীর ক্যামেরায় হাওর অঞ্চল ঘুরে মাহবুব সৈকতের রিপোর্ট। দেশের অন্যতম বৃহত্তর জলমহল টাঙ্গুয়া হাওরের সাথে মিতালি করে কাটছে দুরন্ত বালক মানিকচানের শৈশব। নৌকা, লগি আর বৈঠাকে হাওর এলাকার শিশু কিশোররা খেলার সরঞ্জাম মনে করে শৈশব থেকে। আমি তিন ভাই দুই বোন, বাবা কাজ করে, মা মারা গেছে, সকালে খাইছি না। পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো খাবার জোগাড়ে এ বয়সেই তাদের বেশিরভাগেরই হাতে তুলে নিতে হয় বৈঠা। আমার বাবা জাল ভাই, আমি নৌকাতে ঘুরে নিয়ে যাই, বদ্ধযুক্তের নৌকাতে ঘুরে নিয়ে যাই। নিজের এলাকা কিংবা কাছাকাছি নেই স্কুল, তাই চাইলেও সুযোগ হয় না বিদ্যা অর্জন করার। এখানে স্কুল দূরে, শিরপুর যা মাঝে মাঝে গন্ধা, কীভাবে যাই নৌকায় দিয়ে বড়জনা স্কুলে যাই না। তো নিরক্ষর থাকার একই পরিণতি মেনে নিতে হয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর গোলাবাড়ির সব শিশুদেরকেই। অন্য এখন যাই না নৌকা দিয়ে যাও না কেন, নৌকা তো নিতে না গিয়ে জিনিস একটা আছে বাঙ্গা, আমার বাবা মাছ ধরে, তো এই জন্য সুবিধা না নৌকা বান্ধা, আমরা স্কুলে যাই না, যে বর্ষার সময় যাই না, বাড়ির বসে থাকি। শিক্ষার ক্ষেত্রে গোটা হাওর অঞ্চলের চিত্র প্রায় একই রকম। আমার বড় তার জায়গায় যেছে, আমার ছোটরা এবে যাব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা অসুস্থ, আয় না হলে জ্বলবে না চুলোর আগুন, তাই বাবার ছোট্ট দোকানটিতে এসে বসতে হয়েছে মরিয়মকে। আমার বাবার অসুখ ছিল তাই আমি আসছি, বাবা এই দোকানদারি করে। বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় বাধ্যবাধকতার মধ্যে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে অনেকে। ছোট মাছ আর কি, বেদা, শিং, কই মাছ, সারাদিনে মনে দিন মির্জা, কোনোদিন 300 টাকা পাওয়া যায়, কোনো রকম চলে যায় আর কি। স্বামী তন্মনাকরণে অন্য এলাকা যায় কাম কাজ করেন, আর আমার একটা ছোট বাচ্চা, এটা সংসার চালায়। জরুরি চিকিৎসা কিংবা মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা হাওরবাসী নারীদের কাছে যেন আর এক রূপকথার গল্প। না না না, এগুলো আয় না। কোনগুলো? ওই যে স্বাস্থ্যকর্মীর কথা হইতেছেন, যে গুরুত্ব দিলে তো এই যে বাচ্চা কাচ্চা একটু কমে থাকতো। বর্ষাকালে মারা গেলে এক থেকে প্রায় 6 কিলো দূরে একটা উঁচু জায়গা আছে, এটা কবরস্থান। ন্যূনতম মৌলিক অধিকারগুলো নিশ্চিতের দাবি হাওরের নিম্নবিত্ত এই মানুষদের। এখন তো যে লাইন টাইন দিয়েছে কিন্তু কারেন্ট এখন তো নেই। বুট দিবার সমস্যা আছে, বুট তো নেই, মানে আর আসে না, আর খবর লয় না। ভাসমান স্কুল প্রজেক্টটা খুবই সাকসেসফুল একটা প্রজেক্ট, কিন্তু এটা এখানে বাস্তবায়ন হচ্ছে না। চিকিৎসার কাছে কেন জানবেন, চিকিৎসা তো আপনার ঘরের দুয়ারে আসবে। সেটার জন্য ভাসমান হাসপাতাল, ভাসমান অ্যাম্বুলেন্স এগুলা গুরুত্বপূর্ণ ছিল, এগুলা কেউ বিতরণ করে না, এগুলা বাড়ায় না। এনজিও যেটা করে এইটার জন্য যে ফান্ডটা তারা নিয়ে আসে সেটা প্রপারলি শুধু এই জন্য তারা ব্যয় করে না, পাশাপাশি সরকারের মূল ভূমিকাটা থাকতে হবে। ভ্রমণ পিপাসু এবং দর্শনার্থীদের জন্য চোখ জোড়ানো এমন সৌন্দর্যময় জায়গা হলেও ভিন্ন দৃষ্টিতে দেখলে চোখ ভিজিয়ে যাবে এই হাওরবাসীর জীবন সংগ্রাম দেখলে। বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা বঞ্চিত গোটা হাওরবাসী, বেঁচে থাকার জন্য কতটা যে সংগ্রাম করতে হয় তা সচক্ষে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। এজন্য আলাদা পরিকল্পনা গ্রহণ করতে হবে এই গোটা হাওরবাসীর জন্য, না হলে হয়তো এই মৌলিক চাহিদাগুলো থেকেই পিছিয়ে পড়বে তারা, আর আগামী প্রজন্ম বঞ্চিত হবে শিক্ষা থেকে, যা কারোই কাম্য নয়। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।